মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন, খুব কঠিন। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছিলেন, তিনি যদি কবরের কিনারায় দাঁড়াইয়া কোন মুদ্দার ব্যক্তিকে ডাক দেয় লাব্বাইক বলে দাঁড়িয়ে যেত। জানেন এটা আপনারা, প্রত্যেক নবীকে আলাদা আলাদা করে মুজিজা দেওয়া হয়েছে, এটা ছিল হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। এবার দুজন ব্যক্তি এসে বলতেছে, ঈসা তুমি যদি আমাদেরকে একজন জীবিত মৃত মানুষকে জীবিত করে দেখাতে পারো আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ঈসা আলাইহি ওয়াসাল্লাম বলে, চলো তাহলে তোমাদেরকে উঠিয়ে দেখাই। বলে, না, যেমন তেমন উঠালে হবে না, সব থেকে পুরানা কবর থেকে অনেক বছর আগে মারা গেছে, এমন কবর থেকে যদি একজন মানুষ জীবিত করে দেখাতে পারো তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ঈসা আলাইহি ওয়াসাল্লাম বলে, ঠিক আছে ভাই, চলো তাহলে। কোথায় যেতে হবে আমি তোমাদের সাথে যেতে রাজি আছি। যেতে যেতে এমন একটা কবরের কিনারায় গেল যেটা শত শত বছর আগে মৃত্যু। এবার বলতেছে, এই কবর থেকে যদি এই ব্যক্তিকে জীবিত করে উঠিয়ে দিতে পারো তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন, দুই রাকাত সালাত আদায় করলেন, সালাত আদায় করতেছে, সালাত আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানায়, ও মাবুদ, আমি যদি এই তোমার হুকুমে এই কবর থেকে মৃত মানুষকে জীবিত উঠাতে পারি তোমার এই দুই বান্দা নাকি কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এবার তিনি বলে, তুমি আমাকে সাহায্য করো। তিনি উম্মাতের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, এরপরে তিনি বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। এবার মুদ্দার দাঁড়িয়ে গেছে, দাঁড়ানোর পরে হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, মা ইসমুকা, তোমার নাম কি, তুমি কে? এবার বলে, আমি শাম বিন নূর, হযরত নূহ আলাইহিস সালামের সন্তান, আমাকে কেন মৃত্যু থেকে আবার জীবিত করলেন? এবার বলে, তুমি আমাকে কিছু প্রশ্নের জবাব দাও, তুমি এইখানে কত বছর যাবত অবস্থান করতেছো, কত বছর যাবত মৃত অবস্থায় আছো? শাম বিন নূর ডেকে বলে, আমি এখানে মৃত্যুবরণ করছি, 400 বছর হয়ে গেছে, আপনি কেন আমাকে উঠালেন? আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আমি একটা বিকট আওয়াজ পেয়েছি, আমি ধারণা করেছিলাম না জানি কিয়ামতের সময় হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন না জানি আমাকে কিয়ামতে জিজ্ঞাসাবাদ করবে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, আমি খুব ভয় পেয়ে গেছিলাম, এবার আমাকে বলুন আমাকে কেন উঠালেন? বলে, তুমি আমাকে আরো কিছু প্রশ্নের উত্তর দাও। এবার জিজ্ঞাসা করলেন, তুমি যখন মৃত্যুবরণ করছো তোমার মৃত্যুর কিছু বর্ণনা দাও এবং বলো, তোমাকে যদি বলা হয় তুমি কি চাও, তোমাকে যদি বলা হয় তুমি আবার জীবিত অবস্থায় দুনিয়ায় ফিরে আসবে তাহলে তুমি রাজি হবে কিনা? এবার শাম বিন নূর বলতেছে, যদি দুনিয়ায় আসার পরে আমাকে আর মৃত্যু দিতে না হয় তাহলে আমি রাজি আছি, নতুবা আমি দুনিয়ায় আসতে রাজি নাই। এবার বলে, কেন তুমি এই কথা বললে, তোমার মৃত্যুর বর্ণনাটা আমাদেরকে শোনাও। বলে, আমার মৃত্যুর বর্ণনা যদি আপনাদেরকে শোনাতে যাই আমি বেহুশ হয়ে জমিনে পড়ে যাব। আমাকে যখন মৃত্যু বরণ করা হয়েছিল, মৃত্যু দেওয়া হয়েছিল, তখন আমার অবস্থা এমন হয়েছিল যদি আমাদের সামনে একটা বকরি অথবা ছাগল জীবিত অবস্থায় অর্থাৎ জবাই না দিয়ে যদি জীবিত অবস্থায় তার চামড়াটা খোলানো হয় সেই ছাগলটা যেমনি ভাবে ছটফট করবে লাফাতে থাকবে তার থেকেও হাজার গুণে বেশি কষ্ট আমার হয়েছিল। এবার ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, শাম বিন নূর, মৃত্যুর বিষয়টা না হয় বুঝলাম, বলো দেখি তোমার মাথার চুলের দিকে আমি দেখতেছি অর্ধেকটা সাদা অর্ধেকটা কালো, এর রহস্যটা কি? বলে ঈসা আলাইহিস সালাম, আমার চুল তো
পুরাটাই কালো ছিল সাদা ছিল না কিন্তু যখন আপনি আমাকে ডাক দিবেন বিকট আওয়াজ শুনে আমি মনে করেছি না জানি কি আমাদের ময়দানে হিসাবের জন্য দাঁড়িয়ে যেতে হবে এই আতঙ্ক ভয়ের কারণে আমার অর্ধেকটা চুল সাদা হয়ে গেছে।